নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় বিএনপি ও সমমানাদের ডাকা আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ শুরু হতে যাচ্ছে কাল থেকে রোববার ভোর ছটা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে অবরোধে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন হয়েছে অনেকটা ঢিলে ঢালাভাবে অবরোধ চলাকালে সড়কে ব্যক্তিগত যানবাহনের কম দেখা গেলেও আন্তজেলা গণপরিবহনের চলাচল অনেকটা স্বাভাবিক ছিল বৃহস্পতিবার দফায় ডাকা দুই দিনের অবরোধের শেষ পর্যায়ে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির